আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি টক রেসিপি করে দেখাবো। আমরা তো নর্মাল ডাল সবসময় বাসা রান্না করেই থাকি, কিন্তু এটা হচ্ছে জলপাই দিয়ে মসুর ডাল, মানে নর্মাল ডালের সাথে জলপাইটা, এটা গরম গরম ভাতের সাথে আর তাও উইন্টারের সিজনে খেতে খুবই ভালো লাগে। তো আমি এইখানে 1 কাপ মসুর ডাল ধুয়ে ছেঁকে নিয়েছি সুন্দর করে, 1টি পেঁয়াজ খুবই কুচি করে কেটে নিয়েছি, 3টা রসুনের কোয়া আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, মরিচ ফালি করে নিয়েছি এটা স্বাদ মতো। আমি এখানে 5 থেকে 6টা জলপাই নিয়েছি আর ওইগুলোকে আমি পাশ দিয়ে হালকা কেটে নিয়েছি যাতে করে টকটা ছড়াতে পারে ভালো করে। তারপর হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি স্বাদ মতো নিচ্ছি, লবণটা পরিমাণ মতো, 1 টিস্পুন হলুদের গুঁড়া, পানিটা আমি এখন বলতে পারবো না আসলে কতটুক, যখন আমি রান্না করব তখন আমি বলে দিব কতটুক লাগবে। রান্নার জন্য তেল আর বাগারের জন্য এখানে আমি 3টা রসুন কুচি করে কেটে নিয়েছি শুকনা মরিচ স্বাদ মতো, আর 1/2 টিস্পুন আস্ত জিরা। তো আমি 1টি পাত্রে প্রায় 2 কাপের মতো পানি দিচ্ছি, এটা আপনারা চাইলে ঠান্ডা পানি বা গরম পানি দিতে পারেন, আমি ঠান্ডা পানি দিয়েছি। তারপর আমি ডালটাও দিয়ে দিচ্ছি যেটা আমি আগে ধুয়ে রেখেছিলাম, তারপর পেঁয়াজ কুচি, রসুন, মরিচ, 2 টেবিল স্পুন রান্নার তেল, আর আরও 2 কাপ পানি দিচ্ছি, তার মানে এখানে আমি 4 কাপ পানি দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে হাই হিটে রান্না করব। আমি লবণ আর হলুদের গুঁড়াটা এখন দিচ্ছি না, কারণ যদি আমি লবণটা আগে দিয়ে দিই তাহলে আমার ডালটা ফুটে উঠবে না, মানে ডালটা সেদ্ধ হবে না। তো এখন আমি এটাকে হাই হিটে দিয়ে পানিটা কমিয়ে আনবো। যখন পানিটা এরকম কমে আসবে, প্রায় 1/2 কাপের মতো পানি আছে আপনারা দেখতেই পাচ্ছেন, আর ডালটা সেদ্ধ হয়েছে কি না সেটা একটা বোঝার উপায় হচ্ছে, আমি ডালটা নিয়ে হাতে একটু চিমটি দিয়ে দেখেছি ডালটা গলে গিয়েছে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিচ্ছি, 1 টিস্পুন হলুদের গুঁড়া, আরও 2 কাপ পানি দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি ফুল হাই হিটে রান্না করব যাতে পানিটা বলক চলে আসে। যখন পানিটা বলক চলে আসবে তখন আমি এটার মধ্যে সেই জলপাইগুলো দিয়ে দিব। জলপাই দিয়ে আমি হাই হিটে এটাকে 5 মিনিট রান্না করব, 5 মিনিটের বেশি রান্না করব না। এই 5 মিনিটের মধ্যে বলকও চলে আসবে, তো বলক চলে আসার সময় চারপাশ দিয়ে একটা ফেনার মতো তৈরি হবে, তো এই ফেনাগুলো আমি একটা ডালের স্পুন দিয়ে তুলে ফেলে দিব, কারণ এগুলো আমাদের প্রয়োজন নেই। আর এখন আমি অন্য একটি ফ্রাই প্যানে 1 টেবিল স্পুন রান্নার তেল দিচ্ছি, রসুন, আস্ত জিরা আর শুকনা মরিচ দিয়ে এটাকে আমি হালকা ভেজে নিব যাতে রসুনের কালারটা সামান্য চেঞ্জ হয়। আমি বেশি ভাজবো না, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে। যখন রসুনের কালারগুলো এরকম ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন আমি সামান্য ডাল নিয়ে এই বাগারের মধ্যে দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে নিব ভালো করে। এতে করে যে বাগারের যে একটা স্মেল আছে ডালের সাথে খুব সুন্দর করে মিশে যাবে। তারপরে বাগারের ডালটা আমি সেই রান্না করা ডালের মধ্যে দিয়ে দিব ভালো করে। দেন যদি ফ্রাই প্যানের মধ্যে কোনো আস্ত জিরা বা রসুন রয়ে যায় তো আবার একটু ডাল নিয়ে সেই ফ্রাই প্যানের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে ডালের মধ্যে দিয়ে দিব। এখন আমি আমার পছন্দ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আর লবণটা চেক করে আমি এখন এটাকে নামিয়ে নিব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামীতে আরও ভালো ভালো রেসিপিস আপনাদেরকে দিতে পারি। আমাকে ফলো করতে পারেন অন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, অল আর বুশরাস কুকিং ওয়ার্ল্ড। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।